দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের পঞ্চম দিনে রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন, চালিয়েছেন প্রচার। ঢাকা ৮ আসন থেকে নৌকার পক্ষে ভোট চেয়েছেন বাহাউদ্দিন নাসিম। ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং অভিনেতা ফেরদৌস প্রচার চালান। আর মোহাম্মদপুর শিয়া মসজিদে জাহাঙ্গীর কবির নানক এবং মিরপুরে নৌকার ভোট চান মাইনুল হোসেন খান নিখিল। আর এ সময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়ার বাদল। চারিদিকে চলছে নির্বাচনী আমেজ, তাই ছুটির দিন শীত উপেক্ষা করেই সকালেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাইছেন প্রার্থীরা। ঢাকা ৮ আসনের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম শান্তিনগর বাজার এলাকায় নির্বাচনী মতবিনিময় সভা শেষে গণসংযোগ করেন। এই সমৃদ্ধ এলাকার মানুষদের প্রত্যাশা পূরণের জন্য যেখানে যতটুকু সম্ভব সব কিছুই আমি আন্তরিকতার সাথে করব, এই প্রত্যয় নিয়েই আমি এলাকার মানুষের সাথে মিশছি। ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌস কলাবাগান স্টাফ কোয়ার্টার সহ ১৭ নম্বর ওয়ার্ডে প্রচার চালান। প্রত্যেকে যেভাবে উৎসাহ দেখাচ্ছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমি আস্তে আস্তে আশাবাদী হয়ে যাচ্ছি এবং আমার মনে হচ্ছে যে দায়িত্বের জায়গাটা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঢাকা ৯ আসনে সাবের হোসেন চৌধুরী সবুজবাগ এলাকায় ভোট চান, বলেন ঢাকা ৯কে বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করবেন। একটা এলাকাকে বসবাসযোগ্য করার জন্য যা যা প্রয়োজন সেটা আমরা করছি এবং সেই সব কিছুই তখনই সম্ভব হয় যখন এলাকায় শান্তি থাকে, যখন সন্ত্রাসের কোনো জায়গা থাকে না। মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকা থেকে প্রচার শুরু করেন ঢাকা ১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। ৭ জানুয়ারি নৌকার জয় হবে বলে প্রত্যাশা করেন তিনি। আগামী ৭ জানুয়ারি ভোটেও জনগণ সতর্কভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোটে অংশগ্রহণ করবে। অন্যদিকে ঢাকা ১৪ আসনের আরেক প্রার্থী যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল মিরপুরে বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন। আমার যুব সমাজ ছাত্র সমাজকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাদেরকে মরণমিতি আবার নেশা থেকে বাঁচাতে হবে, সেই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হবে, দায়িত্ব হবে আমাদের এই ১৪ আসনকে মাদকমুক্ত করা। অন্যদিকে প্রচার চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। লালবাগ, চকবাজার, বংশাল এবং কোতোয়ালির জনগণ স্বতঃস্ফূর্ত ৭ জানুয়ারি অংশগ্রহণের মাধ্যমে ইগলমাকায় ভোট দিবে। প্রচারে মোটরসাইকেল, ব্যান্ড পার্টি, হ্যান্ড মাইক ব্যবহার নিষেধ থাকলেও ঢাকা ১০ ও ১৩ আসনে দেখা গেছে এসবের উপস্থিতি। এ আর বাদল, আরটিভি, ঢাকা।